সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে দীপিকা পাড়ুকোন কি সালমান খানকে কথা শোনালেন? এখন পুরো বিষয়টা কি সেই বিষয়ে আসছি। বাট তার আগে বলে নেই, দীপিকা পাড়ুকোন তো এখন বলিউডের ওয়ান অফ দি মোস্ট পপুলার অ্যান্ড হাইস্ট পেড অ্যাক্ট্রেসেস, যিনি তার অ্যাক্টিং দিয়ে সবসময় সবাইকে মুগ্ধ করেছেন এবং তার লুকস, তার চার্মিং অ্যাটিটিউড এবং তার ফ্যাশন সেন্সের জন্য তিনি সবার কাছে স্টাইল আইকন হিসেবেও পরিচিত। কিন্তু দীপিকার লাইফ যে সবসময় স্মুথ ছিল এমনটা কিন্তু নয়। তার লাইফেও এমন একটা ফ্রেজ ছিল যখন তিনি চরম ডিপ্রেস ছিলেন। রণবীর কাপুরের সাথে ব্রেকআপের পর তিনি মানসিকভাবে অনেক ভেঙে যান, তিনি মেন্টালি অনেক ডিস্টার্ব হয়ে যান এবং ডিপ্রেশনে ভুগতে থাকেন। এবং এই সবগুলো বিষয় নিয়ে, তার ডিপ্রেশন নিয়ে তিনি কিন্তু 2015 সালে মুখ খুললেন। তবে রিসেন্টলি ভগ ম্যাগাজিনের একটি ইন্টারভিউতে তিনি আবার মুখ খুললেন এই ডিপ্রেশন নিয়ে। তিনি বলেন তার কাছে ডিপ্রেশন মানে হচ্ছে স্ট্রাগল, প্রত্যেকটা মুহূর্তে স্ট্রাগল করতে হয়, ফাইট করতে হয় এবং নিজেকে অনেক হতাশ মনে হয়। এবং এই সময় দীপিকা কিন্তু সালমান খানকে একটু কথা শোনান। এখন কেন কথা শোনান সেই টপিকস আসছি। সালমান খানকে যখন রেস 3 মুভির প্রমোশনের সময় একটা ইভেন্টে ডিপ্রেশন নিয়ে জিজ্ঞেস করা হয়, তখন তিনি বলেন ডিপ্রেশনই ওয়ার্ডটা তার সাথে যায় না, তিনি কোনোভাবে ডিপ্রেস হন না এবং কোনো কিছুই তাকে ডিপ্রেস করতে পারে না। তিনি আরও বলেন অনেকেই আছে যারা ভ্যাকেশনে ছুটি কাটাতে যায় কিন্তু তার এত সময় নেই এবং ডিপ্রেশন নিয়ে ভাবারও তার এত সময় নেই, এগুলো যাদের অনেক সময় আছে তারাই ভাবতে পারে। এখন সালমান খানের এই কথাটা বোধহয় গায়ে লেগেছিল দীপিকা পাড়ুকোনের এবং সুযোগ বুঝে তিনি কথা শুনিয়ে দিলেন। কারণ ভগ ম্যাগাজিনের সেই ইন্টারভিউতে তিনি আরও বলেন একটা মেল স্টার এটা বলেছিল যে ডিপ্রেশন কখনো তাকে ছুঁতে পারবে না এবং ডিপ্রেশন নিয়ে তারাই ভাবে যাদের অনেক সময় আছে। এবং দীপিকা আরও বলেন যে এই কথাটা একেবারেই ভুল, কারণ কে ইচ্ছা করে ডিপ্রেশন আনে না, এটা হয়ে যায়, এটা অটোমেটিক চলে আসে এবং মানুষ ইচ্ছা করে ডিপ্রেশনে ভুগতে হবে এমন কোনো কাজ করে না। ওয়েল, বোঝা যাচ্ছে দীপিকা পাড়ুকোন সালমান খানের নাম ডিরেক্ট না নিলেও তিনি সালমান খানের সেই কথা জেদ ধরেই তাকে একটু কথা শুনিয়ে দিলেন। সো ভিউয়ার্স, ডিপ্রেশন নিয়ে দীপিকা পাড়ুকোনের এমন মতামত শুনে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।